हेलो स्टूडेंट्स, वेलकम टू एम्पिरिकल वर्ल्ड। आज के आमरा करबो लगारिदम चैप्टर। तो लगारिदम चैप्टर तुम्हारा जानो क्लास नाइनेर एक वाइटल चैप्टर। तो तुम्हारा तो एखन कोथाओ ठीक भावे ट्यूशन निते पाच्छो ना बा स्कूले क्लासो होच्छे ना, तो ये टॉपिकगुलो तुम्हारे बाद पड़े जाच्छे। बट ये इम्पोर्टेंट टॉपिकगुलो मैथमेटिक्सेर एमन एकटा पार्ट जे जारा धरो हायर स्टाडी करबे तादेर क्षेत्रे এই পার্টটা যদি মিস হয়ে যায় তো একটা ভীষণ ক্ষতি হয়ে যাবে। সেজন্য আমি এই পার্টটা নিয়ে এসেছি। তবে বলে রাখি তোমাদের, আমি কিন্তু এখানে তোমাদের স্কুলের যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের পরপর অঙ্কগুলো আমি করাবো না। আমার এখানে মেন টার্গেট হচ্ছে লগারিদম চ্যাপ্টার তোমাদের ঠিক করে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দেওয়া। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আমি ধরেই নিতে পারি তারা ক্লাস নাইনের বা অন্য হায়ার ক্লাসও হতে পারো। তো বেসিক্যালি যেটা আমি ক্লাস নাইনে করবো এবং থামলেনও আমি ক্লাস নাইনই মেনশন করবো, তো আমি ক্লাস নাইন ধরে নিচ্ছি এবং তারা অন্তত লগ চ্যাপ্টারের সাথে পরিচিত আছো। বাট হতে পারে তারা লগের চ্যাপ্টারটা হয়তো গেছো, এত ফর্মুলা দেখেছো, দেখে তারা ভয় পেয়ে ব্যাক করে চলে এসছো, ওরে বাবা লগ ভীষণ কঠিন। বাট আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো, অঙ্ক করে দেখিয়ে দেবো যে এখানকার ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো দরকারই নেই। এবং আমি আজকের এই ভিডিওটা যদি যে তোমাদের নিয়ে এসেছি, এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের স্কুলের যে বইটার অঙ্ক রয়েছে তোমরা ডেফিনেটলি ওটা সলভ করতে পারবে। আর তারপর সলভ করার পর তোমরা ইউটিউবে সার্চ করবে, অনেক চ্যানেলে এই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা সেগুলো থেকে চেক করে নাও তোমাদের অ্যান্সারগুলো। আমার চ্যানেলে সেরকম নেই স্কুলের বইগুলো সলভ করার ইয়ে, আমি এখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এসেছি। আর এটা আমি প্রবলেমগুলো নেব সেই প্রবলেম যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এবং হ্যাঁ সে এক্সাম ওরিয়েন্টেড মিন্স তুমি তোমাদের স্কুলের বইয়েরও একটা দুটো অঙ্ক পেতে পারো, কিন্তু এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্কগুলোর থেকেই আমি ফর্মুলা কীভাবে মনে রাখা যায় সেটা বলে দেবো, যাতে তোমাদের ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না। তো আমি আর তোমাদের দেখো, আমি ফার্স্ট অঙ্ক শুরু করে দিচ্ছি আর তোমাদের টাইম ওয়েস্ট করবো না। তো ফার্স্ট প্রবলেম ইজ, এগুলো কিন্তু সব এক একটা ভালো পাবলিকেশনের বইয়ের এক্সারসাইজের ম্যাথ, এবং এখান থেকেই তোমাদের হচ্ছে ফাইনাল এক্সামে কোশ্চেন আসতো। বাট এবার ফাইনাল এক্সাম কী হবে তো বোঝা যাচ্ছে না। তোমার ফার্স্ট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার ওয়ান, লগ। মনে করো তুমি কিছু জানো না লগের, ফার্স্ট করছো, সেই মেন্টালিটি নিয়ে শুরু করছি কিন্তু আমি। তো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। ওকে, এটা একটা প্রবলেম রয়েছে। এবার এই প্রবলেমটা কেউ জানে না কীভাবে সলভ করবে। তো দেখো, আমি ফর্মুলা কিন্তু আমি তোমাদের একটাও বলিনি, বাট অঙ্ক করার সময় ফর্মুলা দেখবে এমনি রেডি হয়ে যাচ্ছে। এই অঙ্কটাকে আমি দুটো মেথড দেখাবো তোমাদের। ফার্স্ট মেথড ভীষণ ইজি, এক লাইনে হবে একটা ফর্মুলার সাহায্যে, মুখস্থ করার কিছু নেই। দেখো এতগুলো লগ রয়েছে, মাঝখানে কী রয়েছে প্লাস। আচ্ছা আমি যদি এই যে পেজটা রয়েছে এই পেজটাকে যদি একটু মুভ করিয়ে দিই তাহলে প্লাসটা দেখতে কেমন লাগছে, ইনটুর মতো লাগছে না? প্লাসটা দেখতে লাগছে ইনটুর মতো। তো দেখো আমাদের একটা ফর্মুলা কিন্তু হয়েই গেল। কি করব আমি, এই যে এখানে এতগুলো লগ রয়েছে সেটা মিলিয়ে কি করব, একটা লগ লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এ স্কোয়ার বাই বি সি। কী দেখেছিলাম আমরা একটুখানি যে খাতাটাকে আমি একটু অ্যাঙ্গেল করলাম, আমি কী দেখলাম, ইনটু দেখলাম। তো আমি এখানে ইনটু পরেরটা লিখে দেবো, বি স্কোয়ার বাই সি এ ইনটু সি স্কোয়ার বাই এ বি। ভালো করে দেখো ওপরে কটা এ স্কোয়ার আছে, দুটো, ওপরে দুটো এ আছে, দুটো এ স্কোয়ার নয়, ওপরে এ স্কোয়ার মিন্স দুটো এ আছে। অ্যান্ড নিচে দেখো কটা এ আছে, দুটো। তো আমি এই দুটোর সাথে এটা এটা ক্যান্সেল করে দিতেই পারি। সিমিলারলি এখানে বি স্কোয়ার আছে, আর এখানে দেখো একটা বি, এখানে একটা বি, সি স্কোয়ার আছে, এখানে একটা সি, এখানে একটা সি, সব কেটে গেল। তার মানে এখানে কী পড়ে আছে, লগ ওয়ান। ওকে, তো দেখো ফার্স্ট লাইনে আমরা কী করলাম,
অনেকগুলো যদি লগ থাকে এবং তার মাঝখানে যদি যোগ থাকে তাহলে কি হয়ে যায়, সবগুলো লগ মিলিয়ে একটা লগ লিখবো আর মাঝখানেগুলো কী দিয়ে লিখবো, গুণ দিয়ে লিখবো। মানে বলা যেতে পারে প্লাসের সময় গুণ হয়ে যায়। তার মানে জিনিসটাতে এই হলো, লগ যদি তোমার এম থাকতো প্লাস লগ এন থাকতো তাহলে কী হয়ে যেত, এরকম প্লাস থাকলে কী হয়ে যাবে, লগ এম এন প্লাস থাকলে কী হয়ে যাবে, গুণ। হয়ে গেল একটা ফর্মুলা রেডি। সেকেন্ড ফর্মুলার জন্য রেডি হও। দেখো এগুলো কাটাকাটি করে কত পেয়েছি, ওয়ান। লগ ওয়ান মানে যেখানেই দেখবে লগ ওয়ান বসিয়ে দেবে শূন্য। তাহলে সেকেন্ড ফর্মুলা কী পেলাম, লগ ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, দুটো ফর্মুলা হয়ে গেছে। এটা তো ফার্স্ট মেথড গেল। এই প্রবলেমটাই আমি আর একটা মেথডে করব। তো দেখো সেকেন্ড মেথড, লগ এ স্কোয়ার বাই এসি প্লাস লগ, আমি আবার অঙ্কটাকে এখানে কপি করে নিচ্ছি, না হলে দেখ স্ক্রিনে আসবে না, সি স্কোয়ার বাই এবি। ভেরি কেয়ারফুল। দেখো আগেরটা যেটা করেছি, দুখানা ফর্মুলা ইউজ করেছি ওখানে, এবার দেখো কী করছি। এইটা যদি না থাকতো, এই দুটো কি আছে, বাই হিসাবে আছে, বা এই এ স্কোয়ার বাই এসি আমরা এরকমই তো বলি। আচ্ছা বাই মানে কি, ভাগ। আচ্ছা এই ভাগ তো কী করে আমরা লিখি, ভাগ আমরা কী করে লিখি, এইভাবে লিখি, তাই তো। ভাগের এই দুটো যে জিরো রয়েছে, এই দুটোকে যদি আমরা না দিতাম, মানে এখানে যে ফোঁটাগুলো দিয়ে থাকে সেগুলো যদি আমরা না দিতাম, কী সাইন হচ্ছে, মাইনাস। তো দেখো ভাগের সময় লগের ক্ষেত্রে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আর একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে আমি কী বলছি, ফর্মুলাটা কী, লগ, আমি রাইট হ্যান্ড সাইডে যেগুলো লিখছি সেগুলো ফর্মুলা, যদি এরকম থাকে, এম বাই এন থাকে ভাগের সময়, তাহলে সেটা কী হয়ে যাবে, লগ এম মাইনাস লগ এন, লগ এম মাইনাস লগ এন ভাগের সময় কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো দেখো এখানে কী হয়ে যাবে, লগ এ স্কোয়ার মাইনাস লগ, আমি মনে হচ্ছে একটু কোথাও মিস করেছি, হ্যাঁ এখানে কোশ্চেনটা বিসি রয়েছে, দেখতেই পাচ্ছ আমি এখানে এসি লিখেছি, তো এখানে বিসি হবে। ওকে, তো দেখো এ স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে, বিসি প্রথমটার জন্য, প্লাস দিলাম এখানে হয়ে যাবে লগ বি স্কোয়ার মাইনাস লগ সি এ, প্লাস লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি। সব থেকে ভালো কি জানো তো, আমি যখন করছি তখন তোমরা খাতা নিয়ে পাশে পড়ো, দেখবে আরও ভালো বুঝতে পারবে জিনিসটা। এবার দেখো তাহলে আমাদের কিন্তু দুটো তিন নম্বর ফর্মুলা চলে এসছে। আচ্ছা জাস্ট ইমাজিন, তোমার মাথায় একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হাঁড়ির মধ্যে বেশ রাজস্থানিরা যেরকম থাকে না, মাথায় হাঁড়ি করে করে জল নিয়ে আসে, কারণ ওদের ওখানে জলের অনেক ক্রাইসিস রয়েছে। তো মনে করো, তো তুমি তো ছোটো, তোমার মাথায় একটা হাঁড়ি ভর্তি জল চাপিয়ে দেওয়া রয়েছে, প্রথম হাঁড়িটা তো তুমি জাস্ট কেয়ারফুলি নিলে, এইবার আর মানে ওইটাই তোমার পক্ষে যথেষ্ট ভারী, এবার তার উপরে আরও হাঁড়ি চাপিয়ে দেওয়া হলো, কী হবে, তুমি তো পারবে না, তখন হাঁড়িটা কী হয়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা কোন দিকে পড়বে, তুমি সামনের দিকে এগোচ্ছ, তাহলে হাঁড়িটা পড়বে কোন দিকে, তোমার মাথা, তুমি যেদিকে এগোচ্ছ পিছন দিকে, মানে তোমার মাথার পিছন দিকটাতে পড়বে, রাইট। তো দেখো এখানে কি লগ এ আছে, এর মাথায় আবার দুই চাপিয়ে দেওয়া হয়েছে, ভারী হয়ে গেছে, তো দুইটাকে কি করবে, ফেলে দেবে, তার মানে এখানে কত হয়ে যাবে, টু লগ এ। ওকে, আচ্ছা একটু আগে আমরা করেছিলাম একটা ফর্মুলা করেছিলাম, তো এটা কিন্তু আর একটা ফর্মুলা হয়ে গেল, যে এটা আমি লিখে দিই আর একটা ফর্মুলা কি, এটা আমাদের নাম্বার ফোর ফর্মুলা। তো লগ যদি এ স্কোয়ার থাকে তাহলে এখানে কত হয়ে যাবে, এ স্কোয়ার দিতে পারো, এখানে এম দিতে পারো, সেটা কী হয়ে যাবে, টু লগ এ, মানে এটা এম এন দিয়ে কল্পনা করে নিতে পারো তোমরা। তো দেখো একটু আগে কী করেছিলাম, যখন এরকম হচ্ছে প্লাস ছিল তখন আমি কী করে দিয়েছি, গুণ করে দিয়েছি, তাহলে প্লাসের সময় কী হয়েছে, এই ফর্মুলা ছিল, প্লাসের সময় কী হয়েছে, গুণ হয়েছে। তাহলে যদি এরকম আকার থাকে তাহলে আমরা কী করে লিখতে পারি, প্লাস আকারে লিখতে পারি। তো দেখো তাহলে এখানটায় আমি কী লিখে দেবো,
देखो गुण आकार रहा है तेल प्लस आकार लिखते परि कि लिखब लग बी प्लस लग सी एखे जेहतु माइनस बैकेट दिए दो प्लस एबार देखो सेम जिनिस चले आसछे भारी हो गेछे माथा ओके माइनस लग सी बैकेट देव जेहतु माइनस प्लस लग ए अच्छा प्लस एटा आबार कत हो जाबे टू लग सी माइनस लग ए प्लस लग बी ओके और एक बार रिवाइंड करा दरकार पड़े देखे नाओ कि करे करलाम एबार देखो आमि नेक्स्ट टाइम चले आसछि एखाने कि आछे टू लग ए लिखे दिलाम माइनस लग बी प्लस माइनस ए माइनस लग सी प्लस टू लग बी माइनस लग सी प्लस माइनस ए माइनस लग ए नेक्स्ट देखो ओ पाशे लिखलाम ना एखाने लिखे दिच्छी टू लग सी माइनस लग ए प्लस ए माइनस ए प्लस ए माइनस लग बी सेम अंक आगेटा तो जिरो एसेछिलो एकटा फर्मुला करेछिलाम तो एटा जिरो आसबे देखो दुटो लगे आछे एभावे भावो दुटो लगे आछे खोजो एखाने एकटा लगे आछे एटा किन्तु प्लस ताहले एखाने एकटा लगे आछे एखाने एकटा लगे आछे प्लस टू लगे एखाने एकटा ताहले कैंसल सिमिलारलि एटा ए देखो एकटा ए देखो दुटो एखाने एकटा सब केटे कुटे आमार आंसर कत हो जाबे जिरो आशा करी बुझते पेरेछो ताहले आमरा देखो कोनो फर्मुला तो मुखस्थ करिनि फार्स्ट थेके आमरा स्टार्ट करेछिलाम एकटा फर्मुला दुटो तीनटे चार नम्बर फर्मुला आमरा किन्तु चारटे फर्मुला अलरेडी कवर करे फेलेछि ठीक आछे आर एकटा प्रब्लेम आमि देखाच्छि तोमादेर देखो एखाने कि आछे लग टू लग टू लग फोर एटा मे बी तोमादेर बोयेर अंक ओके प्लस टू लग रूट टू टू तो फार्स्ट एटा कि करबो एरम लग टू एगुलो जेगुलो आछे सब रेखे देबो एटाके लग टू लग फोर एबार टू फिफ्टी सिक्स देखो एखाने फोर आछे तार माने टू फिफ्टी सिक्स केओ फोरेर आकारे लिखते हबे ताहले एखाने 256 मैक्सिमाम फर्मूला आमादेर हो गेछे एटा निये काज हो जाए अच्छा 256 के चार दिए जदि करी देखो एखाने 25 चार छय 24 16 चार चारे 16 ओके नेक्स्ट देखो चार दिए करले 4 16 64 चार चारे 16 कटा चार हलो चारटे ताहले 4 टू दि पावार 4 प्लस 2 लग एटा पायर गोड़ाई रूट टू आछे आर 2 माने आमरा कि जानी আমরা কি জানি টু মানে কত রুট টু ইন্টু রুট টু তাহলে দুটো রুট টু তাহলে এখানে কত হয়ে যাবে রুট টু স্কোয়ার তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে লগ টু লগ টু এই চারটা ভারী হয়ে গেছে ফোর লগ ফোর ফোর প্লাস টু এই টুটা কোথায় চলে আসবে সামনে এবার কি হবে দেখো এবার হয়ে যাবে লগ টু লগ রুট টু রুট টু ওকে তাহলে এখানে কি হয়ে যাবে দেখো এটা কি পায়ের গোড়ায় আছে এটা মাথার গোড়ায় আছে এটা মনে রাখবে লগের ক্ষেত্রে পা মাথা যদি এক হয় তাহলে এক হয় মানে লগ টু ফোর এটার মান কত হয়ে যাবে এক কি বললাম লগের ক্ষেত্রে পা মাথা যদি এক হয় তাহলে তার মানও এক হয় সেই জন্য এটার মান কত হয়ে গেল এক প্লাস টু এখানে দেখো টু আছে এটার জন্য কত হয়ে গেল ওয়ান হয়ে গেল এবার তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে লগ টু এটা কত আছে
चार एक के चार ये हमें लिखते पारतम टू स्क्वायर प्लस एखाने कत आछे आमादेर टू आछे टू इंटू टू तार माने फोर लिखे दी एक बारे ओके एबार देखो नेक्स्ट लाइन की हो जाबे लग टू सेम जिनिस एखाने टू रोयेछे माथाय एटा चले आसबे कोथाय सामने लग टू टू प्लस कत फोर ताहले एबार नेक्स्ट लाइन की चले आसबे तोमादेर लग टू टू इंटू एटा कत पा माथा सेम तार माने एक प्लस वन तार माने एटा दुई एक के दुई तार माने एटा की चले आसबे लग टू प्लस फोर कि बोलेछिलाम एटा कत वन प्लस फोर तार माने आमादेर कत हो जाबे आमादेर एटा फाइव हो जाए तहले एखान थेके आमरा एकटा निउ फर्मूला पेये गेलाम कि जदि लगेर पायेर गोड़ा आर माथार गोड़ा सेम थाके ताहले मानटाओ माने पार माथा जदि एकई हय ताहले तार मानो एकई हय तो एभाबे तुम्हारा एकटु खेलार छले फर्मूलागुलो करबे तो देखो अलरेडी आमि पाँचटा फर्मूला रेडी करे दियेछि এরপরে আর একটা সেশন নিয়ে আসবো লগের সেখানে বাদবাকি যে ফর্মুলাগুলো সেগুলো সব কমপ্লিট করিয়ে দেবো যাতে কোনো মুখস্থ না করে করা যায় তো তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো এই সেশনটা তোমরা যত তাড়াতাড়ি আমাকে জানাবে আমি সেভাবে নেক্সট সেশন নিয়ে আসবো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নেক্সট যেই ভিডিও আনবো তোমরা পেয়ে যাবে অ্যান্ড ভিডিওটাকে লাইক করো যদি ভালো লাগে আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো তাহলে আমি বুঝতে পারবো কীভাবে নেক্সট টাইম করা যায় ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং